নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা দারুণ কোম্পানির কাজের খবর নিয়ে চলে এসেছি। মাত্র 8 থেকে 9 ঘন্টা ডিউটি হবে এবং মাসে 26টা ডিউটি আপনারা করতে পারবেন। কোম্পানি থেকে 4টে ছুটি আপনাদের অ্যালট করা থাকবে এবং এটা কিন্তু ডিরেক্ট কোম্পানি পেরোলে কাজ, কোনো রকম কন্ট্রাক্টরের অধীনে কাজ নয়, ডিরেক্ট কোম্পানির পেরোলে আপনারা কাজ করবেন। দেখুন, সামনে যা তীব্র গরমের দিন আসতে চলেছে, সেই রকম একটা তীব্র গরমের দিনে আজকে আপনাদের জন্য একটা এসি কমপ্লেক্সে রেপুটেড কোম্পানির কাজের খবর নিয়ে এসেছি। তো আজকে যে কাজটার খবর নিয়ে এসেছি, এটা রেপুটেড শপিং মল রঙ্গলি মলে হাউসকিপিং পোস্টে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, তারই বিজ্ঞপ্তি আজকে আমি চ্যানেলে আপলোড করছি। এই কাজের লোকেশনটা রয়েছে হুগলি জেলা বেলুড়। তো বেলুড় থেকে 15-20 মিনিটের ডিস্টেন্সে এই শপিং মল অবস্থিত। টোটোতে করে যেতে মাত্র 10 মিনিট মতন টাইম লাগে। তো সেই শপিং মলে যারা যাতায়াত করে কাজ করতে পারবেন, তারা এখানে রেপুটেড ভেন্ডার কোম্পানির ডিরেক্ট পেরোলে কাজ করতে পারবেন। প্রথম দিন থেকেই পিএফ ইএসআই চালু রয়েছে। প্রথম দিন থেকে আপনারা পিএফ ইএসআই পাবেন, বোনাস পাবেন, প্রত্যেক বছর ইনক্রিমেন্ট রয়েছে এবং কাজের ভিত্তিতে কিন্তু এখানে খুব ভালো একটা স্যালারি কিন্তু রয়েছে। প্রচুর ওভার ডিউটির ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে কাজ করতে পারলে প্রচুর ইনকাম করতে পারবেন। তো আজকে যে কাজের ডিটেলসটা নিয়ে এসেছি, আপনারা বুঝতেই পারছেন হাউসকিপিং পোস্ট বলতে শপিং মলের ভিতরে, এটা কিন্তু এসি কমপ্লেক্স, ঝা চকচকে শপিং মল, আপনারা বুঝতেই পারছেন। রঙ্গলি মল একটা বিরাট বড় শপিং মল। এই বিরাট বড় শপিং কমপ্লেক্সের মধ্যে কিন্তু প্রচুর আরও অনেক রকম স্টোর রয়েছে, বাজার কলকাতা, রিলায়েন্স, এই রকম নাম করা করা স্টোর রয়েছে, আইনক্স সিনেমা হল, ফুড কোর্ট, মানে প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু এই শপিং কমপ্লেক্স অবস্থিত। তো এই শপিং মলের ভিতরেই আপনারা কাজ করবেন। আপনাদের কাজ হবে এন্টায়ার শপিং মলের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, কোথাও কোনো ডাস্টিং রয়েছে কি না সেগুলোকে পরিষ্কার করা, গ্লাস, ওয়াল, ফ্লোর সমস্ত কিছু আপনাদের পরিষ্কার করতে হবে, এবং যেগুলো ওয়াশরুম এবং টয়লেট যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু মেশিনের মাধ্যমে পরিষ্কার করতে হবে। কোনোটা আপনাদের নিজেদের হাতে করে করতে হয় না, সমস্তটার জন্যই কিন্তু মেশিন রয়েছে। তো মেশিন নিয়েই কিন্তু আপনাদের কাজ করতে হবে। এখানে বিভিন্ন রকম শিফটিংয়ের ডিউটি রয়েছে। আপনাদের ডিউটি এখানে শুরু হয়ে যায় সকাল সাতটা থেকে একটা শিফট রয়েছে, 8টা থেকে রয়েছে, 9টা থেকে রয়েছে, এদিকে 10টা এবং 1টা থেকেও রয়েছে, আর ইভিনিংয়েও কিছু শিফটিং রয়েছে। তো এরকম প্রত্যেকটা শিফটে আপনারা কাজ করতে পারবেন। 9 ঘন্টা করে ডিউটি, তার মধ্যে 1 ঘন্টা টোটালি ব্রেক থাকবে, মোট 8 ঘন্টা কিন্তু আপনাকে সলিড কাজ করতে হবে। 1 ঘন্টা টোটালি ব্রেক থাকবে আপনাদের, 9 ঘন্টা আপনারা এখানে অ্যাটেন্ড থাকবেন। তা আপনাদের বায়োমেট্রিক থাকবে, বায়োমেট্রিকের বেসিসে আপনারা এখানে কাজ করবেন। প্রত্যেক ঘন্টা যতটা এক্সট্রা আপনারা ডিউটি করবেন, প্রত্যেক ঘন্টা হিসাবে কিন্তু আপনারা ওভার ডিউটির পয়সা পাবেন। তো সেই স্যালারি পার্টেও আমি আসছি। তো এই ডিউটিগুলো রোটেশনালি হবে, আমি আপনাদের প্রথমে বলে দিই ডিউটি রোটেশনাল কীরকম আপনাদের আসছে। প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে ডিউটি দেওয়া হবে। মর্নিং ডিউটি রয়েছে, আফটারনুন শিফট রয়েছে এবং ইভিনিং বা নাইট শিফট রয়েছে। তো এরকম শিফটিংগুলো আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে। প্রত্যেক সপ্তাহে 1-1 জনের 2-3টে করে নাইট শিফট কিন্তু থাকবে, তার পাশাপাশি মর্নিং শিফট, আফটারনুন শিফট, সব শিফটই কিন্তু তারা পাবেন। তো নাইট শিফট খুবই কম থাকে, 2 কি 3টে করে পার উইক নাইট শিফট থাকে। বেশিরভাগ শিফটগুলোই কিন্তু মর্নিং এবং আফটারনুন শিফট। তো এবার আপনাদের স্যালারি বলে দিই। এই যে 9 ঘন্টার ডিউরেশন, এই 9 ঘন্টাতে এখানে ডিউটি টাইমে স্যালারি দেওয়া হবে 26 দিনে 10,200 টাকা। পিএফ ইএসআই সমস্ত কিছু কিন্তু কেটে বলছি, পিএফ ইএসআই কিন্তু প্রত্যেক মাসে যদি একজন ক্যান্ডিডেটের 26টা ডিউটি থাকে, 1200 থেকে 1300 টাকা করে কিন্তু পিএফ ইএসআই তার আলাদা করে জমবে। 10,200 টাকা কিন্তু সে নেট স্যালারি পাচ্ছে মাত্র এই 8 ঘন্টা বা 9 ঘন্টা ডিউটির জন্য। প্রত্যেক
ঘন্টা যদি ওভার ডিউটি করে, প্রত্যেক ঘন্টা হিসেবে কিন্তু সে মিনিমাম 50 টাকা করে ওভার ডিউটির পয়সা পাচ্ছে। অর্থাৎ আপনি যদি 9 ঘন্টা ডিউটির পরে আরও 2 ঘন্টা বা 3 ঘন্টা ওভার ডিউটি করে থাকেন, প্রত্যেক ঘন্টা হিসেবে কিন্তু 50 টাকা করে আপনারা এক্সট্রা ডিউটি টাকা পাচ্ছেন। তারপরে দেখা যাবে মাসের শেষে যদি একটা ক্যান্ডিডেট 26টা ডিউটি করতে চায়, সে 26টা ডিউটি করতে পারে, 30টা ডিউটি করতে চাইলে সে 30টা ডিউটি করতে পারে। 30টা ডিউটি নেওয়ার পরে বা ডিউটি 30টা ডিউটি পেরিয়ে যাওয়ার পরে একটা না তিনটে চারটে ছুটি নিয়ে সে কোনো প্ল্যানিংয়ে বা ঘুরতেও যেতে পারে, তার নিজস্ব কোনো প্ল্যানিংও সে কিন্তু করতে পারে। তো এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে। একটা ক্যান্ডিডেট যদি 26 থেকে 28টা বা 30টা ডিউটির মধ্যে যদি ভালোভাবে নর্মাল ডিউটি ওভার ডিউটি করে যদি কাজ করতে পারে, মাসের শেষে দেখা যাবে 15,000 থেকে 17,000 মিনিমাম কিন্তু সে স্যালারি পাচ্ছে। তো এখানে দারুণ একটা স্যালারি স্কেলের ব্যবস্থা রয়েছে। যারা এখানে কাজ করছে কিছু না হলেও 12,000 থেকে 13,000 কিন্তু সে এমনি সামান্য ওভার ডিউটি দিয়ে কিন্তু ইনকাম করে নিতে পারছে। এছাড়াও যারা এক্সট্রা অনেকগুলো ওভার ডিউটি করতে পারবে তাদের কিন্তু 15,000 থেকে 16,000 ইনকাম করা তাদের কাছে কোনো ব্যাপারই না। তো এখানে বয়স লাগছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত কোনো যোগ্যতা প্রয়োজন নেই, আপনারা যে কোনো শিক্ষাগত যোগ্যতাতে এখানে কাজ করতে পারবেন। ডিউটির যে স্যালারি, স্যালারি কিন্তু এখানে একদম কোম্পানির পেরোল, কোম্পানি পেরোলে আপনারা কাজ করবেন। তো এখানে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ডিরেক্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আপনাদের স্যালারি হয়ে যাবে, কোনো রকম হাতে হাতে লেনদেন হবে না, কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু স্যালারি ঢুকে যাবে। তো এখানে পুজোর বোনাস রয়েছে, প্রত্যেক বছর স্যালারি বৃদ্ধি হয়, ইনক্রিমেন্ট রয়েছে, এবং PFESI তো আগেই বলে দিলাম সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাচ্ছেন এই কোম্পানির তরফ থেকে। তো এই কোম্পানিতে আপনাদের রোটেশনালি উইকলি একদিন করে ছুটি নিতে পারেন, সেটা রোটেশনালি। কার কোন দিন ছুটি হবে সেটা কোম্পানিতে আপনারা আগে থেকে ডেট ফিক্সড করে নিতে পারেন, বা আপনারা চাইলেও হঠাৎ করে 2 দিন আগে জানিয়েও একটা করে ছুটি আপনারা নিয়ে নিতে পারেন, উইকলি ছুটি। বা যদি কেউ মনে করেন একটানে ডিউটি করে একসঙ্গে 3টে বা 4টে ছুটি নেবেন, সেক্ষেত্রেও কিন্তু ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তো এবার আপনাদের বলে দিই এখানে ডকুমেন্টস কী কী লাগছে। তো ডকুমেন্টস যেগুলো লাগছে, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, অবশ্যই কিন্তু আধার কার্ডের ডেট অফ বার্থ ফুল থাকতে হবে, ভালো করে এটা শুনে নিন। যেহেতু প্রথম দিন থেকে আপনাদের PFESI হবে, এখানে বায়োমেট্রিক হবে, আপনাদের বায়োমেট্রিকের মাধ্যমেই কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স হবে। তো অবশ্যই যেন আধার কার্ডের ডেট অফ বার্থ ফুল থাকে, আধার কার্ডের জেরক্স আনবেন, প্যান কার্ডের জেরক্স আনবেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আনবেন, এবং 2 কপি থেকে 4 কপি ফটো নিয়ে আসবেন। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন। আপনাদের ইউনিফর্ম কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করবে, ইউনিফর্ম এবং যা যা প্রয়োজনীয় ড্রেস কোড আছে সেগুলো কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করবে। আপনারা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসবেন, ক্লিন শেভড করে আসবেন, মানে একদম মুখে যেন কোনো দাড়ি না থাকে, শেভিং করে আসতে হবে, একদম টিপটপভাবে আসতে হবে। কারণ যদি এটা একটা রেপুটেড শপিং কমপ্লেক্স, প্রত্যেককে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টনেসের সাথে থাকতে হবে। তো এই কোম্পানিতে স্পট জয়নিং করানো হবে শনিবার, শনিবার 11টার মধ্যে প্রত্যেককে বেলুর লোকেশানে চলে আসতে হবে। যে বেলুর লোকেশান থেকে আপনাদের প্রত্যেক ক্যান্ডিডেটসকে কোম্পানিতে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং করিয়ে দেওয়া হবে। স্পট জয়নিংয়ের জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র 600 টাকা, 600 টাকার বিনিময়ে এরকম একটা রেপুটেড শপিং কমপ্লেক্সে আপনারা কাজ পেয়ে যাবেন। যারা লোকাল ক্যান্ডিডেটস এখানে যাতায়াত করে কাজ করবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন, কারণ এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে যাতায়াত করে কাজ করতে হবে। আগে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিন, যারা কাজটা করতে পারবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। আপনাদের গ্যারেন্টি সহকারে এই কোম্পানিতে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো বলে দিলাম ডকুমেন্টস নিয়ে আসবেন এবং আপনারা একদম ফ্রেশ হয়ে চলে আসবেন। পেমেন্ট যেটা বলে দিয়েছি, কাজের পেমেন্ট আমাকে দেবেন, আমি কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাদের সরাসরি অফিসে কথা বলিয়ে ডিরেক্ট জয়নিং করিয়ে দেবো। জয়নিং আপনাদের কিন্তু এখানে নিশ্চিতভাবে করিয়ে দেওয়া হবে, জয়নিং নিয়ে কোনো প্রবলেম নেই। নেক্সট দিন থেকে কিন্তু আপনারা ডিউটি শুরু করে দেবেন, ওই দিনই আপনাদের জয়নিং সমস্ত কিছু ফাইনাল করিয়ে নেক্সট দিন থেকে ডিউটি দিয়ে দেওয়া হবে। যারা কাজটা করবেন তারা আমাকে আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধে 7টা থেকে 9টার মধ্যে কল করুন, যেহেতু শনিবারে কিন্তু এখানে স্পট জয়নিং করানো হবে। এই টাইমের মধ্যে কল করে আপনাদের নামগুলো এন্ট্রি করিয়ে নিন। শনিবারে আপনাদের 11টার মধ্যে প্রত্যেককে বেলুর লোকেশানে চলে আসতে হবে, সেখান থেকে আমি আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।